দুর্গাপূজায় সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবার পুর নিগম এলাকার বিভিন্ন ক্লাবের মধ্যে শারদ সম্মান পুরস্কার প্রদান করবে আগরতলা পুর নিগম। মঙ্গলবার এই তথ্য প্রদান করেছেন পুর মেয়র দীপক মজুমদার। মোট পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। এর মধ্যে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা সহ পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে এবং পুরস্কার হিসেবে নগদ ৫০,০০০ টাকা এবং সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে বলে মেয়র জানিয়েছেন। মহিলা পরিচালিত পূজাগুলিকে উৎসাহিত করার জন্য পুর নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে বলে দীপক মজুমদার জানান। শহরের ছোট বাজারের পুজোগুলি উৎসাহিত করার জন্য পুর নিগমের তরফ থেকে এবার শারদ সম্মান পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পুর নিগমের চারটি জোনে এই পুরস্কার দেওয়া হবে এবং পুরস্কার হিসেবে নগদ ২৫,০০০ টাকা এবং সুদৃশ্য ট্রফি দেওয়া হবে বলে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন। পূজায় শহরকে আলোকসজ্জায় সজ্জিত করার জন্য পুর নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই হিসেবে আগরতলা পৌর নিগম এবার নতুনভাবে নতুন ভাবনা নিয়ে সমস্ত পুজোর আগমন এবং নিরঞ্জন অবধি আমরা নতুন ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আগেও জানিয়েছিলাম যে আমাদের পৌর নিগমে এমআইসি এবং বোর্ডের মিটিংয়ে কিছু কিছু সিদ্ধান্ত হয়েছে যা আমি বলব এটা আগে কখনো আগরতলা পৌরবাসী দেখেনি, এবার নতুন তাদের উপলব্ধি হবে। আমরা পৌর নিগমে আমরা এবার ৫টা ক্যাটাগরিতে আমাদের সম্মাননা দেব, পুরস্কার প্রদান করব। আগরতলা শহরে অবস্থিত আমার যদি ধারণা এখনো যে রেকর্ড ৩২১টা ক্লাব আছে তাদের মধ্যে আমরা সেরা সেরা মণ্ডপ, সেরা সেরা প্রতিমা, সেরা সেরা থিম এবং সেরা সেরা আলোকসজ্জা সহ আমাদের একটা লক্ষ্য করেছি ইদানিং আগরতলা শহরে অনেক বড় বড় ক্লাবগুলি মহিলাদের দ্বারা পরিচালিত হয়, তো মহিলাদের উৎসাহিত করার জন্য তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা একটাও প্রাইজ দেখেছি। সেরা সেরা যে পূজাটা আগরতলা শহরের মধ্যে সেরা হবে মহিলা পরিচালিত তাদেরকেও আমরা পুরস্কৃত করব। পুরস্কৃত কিভাবে করব, সুদৃশ্য ট্রফি দেব, পাশাপাশি যারা সেরা সেরা হবেন ৫টা বিভাগে তাদেরকে ৫০,০০০ টাকা করে আর্থিক মূল্য হিসেবে মানে আমরা ২৩ টাকা দেব। দ্বিতীয়ত এছাড়াও দেখা গেছে যারা সেরা সেরা হবেন সাধারণত বড় বড় বাজেটে পুজোগুলি করেন তাদের কম্পিটিশনে তারা অনেকটা এগিয়ে থাকে থাকেন। সেক্ষেত্রে আমরা চিন্তা করি যারা ছোট ছোট পুজো করেন কিন্তু খুব সুন্দর স্বল্প বাজেটে সুন্দর হয়, থিম ভালো থাকে, প্রতিমা খুব সুন্দর হয়, মণ্ডপসজ্জা ভালো হয়, আলোকসজ্জা ভালো হয়, কিন্তু তাদের কম্পিটিশনে গিয়ে অনেক সময় তারা পিছিয়ে পড়ে। সেদিকে লক্ষ্য রাখি আমরা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ৪টা জোন আছে, ৪টা জোনে আমরা আলাদাভাবে আবার ৪টা প্রাইজ দিচ্ছি। এটাতে সেরা পুরস্কার যারা পাবেন যারা প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা এবং থিমে তাদেরকেও আমরা ২৫,০০০টাকা করে দেব ক্যাশ এবং সুদৃশ্য ট্রফি দেব। মোটামুটি আমরা পুজোতে একটা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয়ত আপনারা দেখবেন সারা আগরতলাকে আমরা ত্রিগুণ রঞ্জিত ট্রাই কালারের আলোর ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করছি সারা আগরতলাকে সাজানো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আছে, সময়ের অভাব আছে, যতটা রাস্তা আমরা ৭টা রাস্তাকে আগরতলা শহরে এখন বেছে নিয়েছি, নিয়ে আমরা আলোর ব্যবস্থা করছি। তাছাড়াও প্রতিটি ওয়ার্ডে একদম যেখানে যেখানে যতগুলি পোস্ট আছে সেগুলি প্রত্যেকটিতে আমরা লাইট লাগানোর ব্যবস্থা কাজ শুরু হয়ে গেছে এবং আমরা কিছু কিছু বড় বড় লাইটও আমরা বিভিন্ন জায়গায় আগরতলা শহরে লাগাবো এই পুজোর মধ্যে।